সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তোমরা সুস্থ থেকে আমাদের অনলাইন ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত আছো। আমরাও দীর্ঘদিন যাবত অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট রয়েছি। তোমরা এই ক্লাসগুলো থেকে জ্ঞান অর্জন করে, অভিজ্ঞতা অর্জন করে অনলাইন এক্সামে অবতীর্ণ হবে। এজন্য এই ক্লাসগুলোর সাথে তোমাদের সংশ্লিষ্টতা আরো বাড়াতে হবে। আমি মোহাম্মদ আব্দুল আলীম, সিনিয়র শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। উক্ত বিষয়ে অধ্যায় পাঁচ পাঠ চারের গুরুত্বপূর্ণ একটি বিষয় মদিনা সনদ, বিষয়টির উপর আজকের পাঠদান করব। সামাজিক শান্তি, অগ্রগতি এবং উন্নতির ক্ষেত্রে মদিনা সনদ একটি বড় ধরনের গুরুত্ব বহন করে। তো এসো আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মদিনা সনদের প্রেক্ষাপট, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে আগমন করেছিলেন যেটিকে বলা হতো আয়ামে জাহিলিয়া বা অন্ধকারাচ্ছন্ন যুগ। সেখানে ছিল মারামারি, হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণ, এসব বিষয় ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা অন্ধকারাচ্ছন্ন একটি জাতি হিসেবে পরিচিত ছিল তখন। কুসংস্কারের অতল্য গহ্বরে নিমজ্জিত ছিল তারা। সেই জাতিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের আলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন। এবং এই অন্ধকারাচ্ছন্ন জাতির সামনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছিলেন আলোকবর্তিকা হিসাবে, সত্যের দিশারি হিসেবে তিনি আগমন করেছিলেন বিশ্ব মানবতার শান্তির দূত হিসেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের বাণী প্রচার করলেন, কিন্তু ইসলাম বিরোধীদের ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে তিনি সেখান থেকে হিজরত করতে বাধ্য হলেন। এবং মহান আল্লাহ তাআলার নির্দেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তিনি মক্কায় কয়েকটি অভিজ্ঞতা অর্জন করলেন। সেখানে বন্ধুরা তোমরা বোর্ডের দিকে তাকাবে, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি। মক্কায় থাকতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধের বিভীষিকা তিনি প্রত্যক্ষ করেছিলেন। এছাড়াও তিনি দুটি গোত্র আওস ও খাজরাজ, এই দুটি গোত্রের মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচেষ্টায় সে যুদ্ধ বন্ধ হয়েছিল। এমনই এক প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী চিন্তা করলেন সমাজ থেকে অশান্তি, বিশৃঙ্খলা, ফিতনা এগুলো দূর করার জন্য সকল সম্প্রদায়ের মধ্যে একটি চুক্তি প্রয়োজন, একটি সনদ প্রয়োজন, সেটি হলো মদিনা সনদ।
নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবার জেনে নিচ্ছে যে মদিনা সনদ কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে এটি আদর্শ সমাজ, এটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য তিনি উদ্যোগী হলেন। তিনি মুসলিমদের মধ্যে আনসার মুহাজির মুসলিম ছাড়া অন্যান্য জাতি যেমন খ্রিস্টান ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে চুক্তিটি তিনি করেছিলেন সেই লিখিত চুক্তিটির নামই হলো মদিনা সনদ। প্রিয় শিক্ষার্থীরা, মদিনা সনদের ধারা সম্পর্কে কিছু তথ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং যে চুক্তি করেছিলেন সেই চুক্তির মধ্যে অনেকগুলো ধারা রয়েছে। সেই ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা তোমাদের পাঠ্যবইয়ে উল্লেখ রয়েছে। মোট ধারা হলো 47টি এবং তোমাদের পাঠ্যবইয়ে উল্লেখ আছে 12টি ধারা। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা তোমাদের সামনে উপস্থাপন করব। মদিনা সনদের গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে রয়েছে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে এটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। হত্যা, রক্তারক্তি, ব্যভিচার, পাপকর্ম নিষিদ্ধ করা হল এবং মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বানুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মীমাংসা করে দিবেন। গুরুত্বপূর্ণ ধারাগুলো যদি আমরা চিন্তা করি, একটি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সমাজের অগ্রগতি উন্নতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এ ধরনের একটি চুক্তি, এ ধরনের একটি সনদ, সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নিচ্ছি সর্বপ্রথম লিখিত সনদ কোনটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সম্প্রদায়কে নিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই মদিনা সনদই হলো পৃথিবীর ইতিহাসে লিখিত সর্বপ্রথম চুক্তি, সর্বপ্রথম সংবিধান এবং সর্বপ্রথম সনদ। এই সনদের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করলেন। প্রিয় শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী, তিনি যে চুক্তি সম্পাদন করেছিলেন এই চুক্তির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে অনেকগুলো সুন্দর এবং গুরুত্বপূর্ণ গুণাবলী আমরা দেখতে পাই এবং জাতি গুরুত্বপূর্ণ গুণাবলী সম্পর্কে অবহিত হল। সেগুলো হল তার মধ্যে তখন ফুটে ওঠে রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় সহিষ্ণুতা,
सुशृंखल शांतिपूर्ण समाज गठन चिंता धर्मीय स्वाधीनता एवं आर्थ सामाजिक निरापत्ता निश्चित करा गुणावलीगुलो शांतिपूर्ण समाज गठन क्षेत्र ज्वलंत स्वाक्षर बहन कर सुतरां महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम धर्मीय प्रचार पाशापाशी सामाजिक शांति एवं राजनैतिक श्रृंखला स्थितिशीलता प्रतिष्ठार जन्नो जे उद्योग से क्षेत्र में सफल हले तो आम्रा मदीना सनदेर माध्यमे शिक्षणीय विषय हिसाब से ग्रहण करते किस विषय प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शांति प्रतिष्ठा करते गए चुक्ति माध्यमे समाजे सुख शांति श्रृंखला प्रतिष्ठित है भ्रातृत्वेर बंधन आरो मजबूत है सम्प्रीति बजाय थाके स्वाधीन भावे सकले धर्मकर्म पालन करते पेरेछिलो तो एभावे नाना सम्प्रदायेर मध्ये जे धारणा एवं शांति श्रृंखला प्रतिष्ठार जे उद्योग से क्षेत्रे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सनद थेके आमरा ए शिक्षागुलो निते पारी जे सामाजिक शांति प्रतिष्ठार जन्य ए धरनेर सनद जुग जुग धरे शताब्दी धरे सहस्राब्द धरे गुरुत्वपूर्ण भूमिका बहन करे। प्रिय शिक्षार्थी बंधुरा एसो एबार आमरा किसु प्रश्न सम्पर्के जेने नेई मदीना सनदेर विषयटी अत्यंत गुरुत्वपूर्ण ए विषयटी भालोभावे बुझे पाठ करे सेखान थेके तोमरा ज्ञानमूलक प्रश्नगुलोर उत्तर तैरि करबे। प्रश्न एक, महानबी सल्लल्लाहु अलैहि वसल्लम कोन गोत्रदयेर युद्ध बंध करते सक्षम हन? दुई, मदीना सनदेर मोट धारा कयटी? प्रश्न तीन, मदीना सनदे कोनटी परिहार करा हयेछे? शिक्षार्थी बंधुरा तुम्हारा विषय की भालो करे अध्ययन करबे एटी एकटी गुरुत्वपूर्ण विषय तो तुम्हारा भालो थेके सुस्थ थेके आमादेर अनलाइन क्लासगुलो तुम्हारा अध्ययन करबे प्रैक्टिस करबे चर्चा करबे एई कामनाय आल्लाह हाफिज़।